গরু মোষের দুধ নয়, গাধার দুধ বিক্রি করে কোটিপতি এই ব্যক্তি। অনেক ব্যক্তি অনেক অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। কিছু কিছু জিনিস এমন হয় যেগুলো সাধারণ মানুষ স্বপ্নেও ভাবতে পারে না, কিন্তু সেগুলোকে বাস্তবে রূপান্তরিত করেন দেখান খুবই কম মানুষ। এরকম এক ব্যক্তি হচ্ছেন কেরালা এবি বেবি। সাধারণত আমরা দেখতে পাই গরু মহিষ ছাগল ইত্যাদি সবার গৃহেই পালিত হয়, কিন্তু এবি হচ্ছেন প্রথম একজন যিনি গাধা পালন করার কথা ভেবেছেন। তিনি প্রথম থেকেই চাইতেন নতুন কিছু করতে, তাই তিনি এই নতুন উদ্ভাবনী বুদ্ধি প্রয়োগ করলেন। তিনি গাধার দুধ নিয়ে অনেক গবেষণা করলেন এবং জানতে পারেন যে এই দুধের উপকারিতা প্রচুর। তিনি এটাও জানতে পারেন যে মিশরের রানীরা তাদের ত্বকের উজ্জ্বলতার জন্য গাধার দুধ ব্যবহার করতেন। তিনি একটা আইটি কোম্পানি জলে অ্যাডভার্টাইজমেন্ট এর কাজ করতেন, কিন্তু সেই চাকরি ছেড়ে দিয়ে 2006 সালে তার নিজের রাজ্য কেরালায় তিনি গাধার খামার তৈরি শুরু করেন। এতে তার অনেক সময় লেগেছিল। সমগ্র দক্ষিণ ভারত ভ্রমণ করে 2015 সালের মধ্যে 32টি গাধা তিনি কিনে এনেছিলেন। 2.5 একর জমি কিনে তাতে ঘাস লাগিয়ে একটা খামার তৈরি করেছিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে তাকে পথপ্রদর্শক করার মতো কেউ ছিল না, যেটা প্রাথমিকভাবে তাকে খুব হতাশ করেছিল। এটাও ঠিক যে এই কারণে তার কোটি কোটি টাকা লোকসান হয়েছে। প্রাথমিক বিনিয়োগের জন্য তিনি তার আত্মীয় স্বজনদের কাছে থেকে টাকা ধার করেছিলেন, কিন্তু সবকিছুই লোকসানে চলে যায়। অপর এক সাক্ষাৎকারে তিনি বলেন যে তিনি যে প্রোডাক্টগুলি তৈরি করেন, যেমন বিউটি ক্রিম, শ্যাম্পু, বাথ ওয়াশ প্রভৃতি তৈরি হয় গাধার দুধ থেকে। তিনি এটাও বলেন যে তার উদ্যোগে প্রথম গাধার দুধ আহরণ করা হচ্ছে, যেটি সাধারণ বিদেশে দেখা যায়। তিনি এটাও বলেছেন যে গাধার দুধ রোগ নিরাময় করে। এই দুধ হাঁপানি, জন্ডিস, অ্যালার্জি ও যক্ষ্মার মতো ভয়ানক রোগের মহা ওষুধ বলেও বিবেচিত হয়। ভারতীয় বাজারে তিনি এই দুধ বিক্রি করেন 5,000 থেকে 6,000 টাকা লিটারে। যদিও গাধাগুলো কিনতে তার খরচা হয়েছে গাধা প্রতি 80,000 থেকে 1,00,000 টাকা। যদিও তার এই দুধ থেকে উৎপাদিত পণ্যগুলিও অনেক দামে বিক্রি হয়। তিনি ইন্টারনেটে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে dolphiniba.com নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে তার এই পণ্যগুলোকে বিক্রি করেন। আজ তিনি মাসে লক্ষাধিক টাকা আয় করেন। তিনি এটা প্রমাণ করেছেন যে মানুষ চাইলে তার ইচ্ছা শক্তি ও পরিশ্রমের দ্বারা অনেক অবিশ্বাস্যকে সম্ভব করে দিতেই পারে।